বাংলাদেশের একটা মানুষকে ওই রাস্তার ফুটপাতে শুইতে দিব না। আমি যেটা ইনকাম করতাম সেই টাকাটা আমি সবসময় চ্যারিটি করতাম। আমি বাংলাদেশি একজন মেয়ে, যে প্রথম বাংলাদেশে একটা স্টুডিও করি, মডেলিং যখন শুরু করি তখন তো আমার সাথে অনেকে কথাই বলতো না। অ্যাজ এ মডেল হিসেবে আমাকে কাজ করতে হয়, আবার একজন উদ্যোক্তা হিসেবেও কিন্তু আমাকে স্টুডিওতে কাজ করতে হয়। তো সব কিছু মিলে আসলে ব্যস্ততাটা একটু অন্যান্য সময়ের তুলনায় ঈদ আর পুজোতে বেশি থাকে। মডেলিংটাতে আসলে আমার ফ্যামিলির কোনো সাপোর্ট ছিল না প্রথম কথা, তারপর আমি নিজের থেকে আসি। তো আমার আমি প্রথম থেকেই আসলে চেষ্টা করতাম আমার যেই ইনকামটাই হোক না কেন সেটা চ্যারিটি করতে, খুবই চ্যারিটি করতাম। কারণ আমার বাবা হচ্ছে একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি, তার কাছ থেকে ছোটোবেলা থেকে শিখেছি যে নিজে ক্ষুধার্ত থাকলেও অন্য মানুষকে খেতে দিও। তো সেই ব্যাপারটা আসলে আমার মধ্যে সবসময় কাজ করতো এবং সেইখান থেকেই আসলে আমার মডেলিংয়ে আসা। আমি যেটা ইনকাম করতাম সেই টাকাটা আমি সবসময় চ্যারিটি করতাম, এতিম বাচ্চাদের দিয়ে দিতাম, হয়তো বা আমার বাড়িতে কাজ করতেছে এরকম কাউকেও আমি হেল্প করতাম। যেহেতু আমি মডেলিং সেক্টরে কাজ করেছি অনেক দিন, তখন আমার মাথায় চিন্তা আসলো যে বাংলাদেশে ভালো কোনো স্টুডিও নাই। আমি প্রথম বাংলাদেশে মেয়ে, বাংলাদেশি একজন মেয়ে, যে প্রথম বাংলাদেশে একটা স্টুডিও করি, মিডিয়া স্টুডিও। অনেক স্টুডিও আছে কিন্তু সেগুলো সব মানে ম্যাক্সিমাম ছেলেরাই করেছে, ম্যাক্সিমাম কি সবই ছেলেরাই করেছে, কিন্তু মেয়ে একজন নারী উদ্যোক্তা হিসেবে যে একজন একটা স্টুডিওর থিঙ্কিংটা আমার মাথায় আসছে শুধুমাত্র ওইটার জন্যই যে কোনটা আসলে মেয়েরা এখন পর্যন্ত স্টার্ট করতে পারেনি। সো আমি চিন্তা করলাম স্টুডিও স্টার্ট করতে পারিনি, সুন্দর মতো করে গুছায় একটা কাজ, ক্রিয়েটিভিটি আমার যতটুকু আছে আমি ততটুকু এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো যাই হোক না কেন, ওইখান থেকে আমার আসলে স্টুডিওর বিজনেসটা শুরু হলো এবং আল্লাহর রহমতে সবার দোয়াতে সবাই খুব সাপোর্ট করলো আপনাদের দোয়াতে, এবং এটা এতটাই ভালো চলতে শুরু করলো যে আমার এখন আমি আরও দুইটা ব্রাঞ্চ বাড়াচ্ছি। আসলে দোয়া করবেন, আর এখান থেকে যেই কাজটা আমি করছি এবং যেই প্রফিটটা আমার আসছে সেটাও আমি প্রথম থেকেই চ্যারিটি করছি, প্রথম মাস থেকেই এখন পর্যন্তও কিন্তু সেটা আমি দিয়ে দিচ্ছি আর কি। টাকা যেটাই প্রফিট আসে সেটা স্টুডিওর বাবদ খরচ করে যতটুকু থাকে সবটুকুই আসলে দিয়ে দিই। এইভাবেই আসলে আমার উদ্যোক্তা হয়ে ওঠা এবং মডেলিংও করছি আর কি। মডেলিং যখন শুরু করি তখন তো আমার সাথে অনেকে কথাই বলতো না, আমার আত্মীয় স্বজনরাই। সো এখন তারা বুঝতে পারছে যে আমি আসলে কোন ট্র্যাকে যাচ্ছি, আমি আসলে ঠিকঠাক ট্র্যাকে আছি। তো এখন তারা আমাকে অনেক সাপোর্ট করে। আর বিজনেস, একজন মেয়ের বিজনেস করা সবথেকে টাফ আমার মনে হয়, কিন্তু এটা খুব মজাও। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার চাকরির জন্য দৌড় দিতে হচ্ছে না, সকাল 9টা to 10টা আপনার জব করতে হচ্ছে না, এটা যেমন সত্যি কথা, আবার এটাও ঠিক যে জব বিজনেস করলে কিন্তু আপনার 9টা to 10টা না, বলতে পারেন যে সকাল 6টা থেকে শুরু হয় আবার পরের দিন সকাল 6টা পর্যন্ত। আবার কখনো কখনো আপনি এখান থেকে ভ্যাকেশনেও যেতে পারছেন, আপনার ইচ্ছা মতো আপনি বিজনেসটা করতে পারেন। কিন্তু প্রতিবন্ধকতা যেটা আমার কাছে মনে হয়েছে, পারিবারিক প্রতিবন্ধকতাটাই সবথেকে বড় প্রতিবন্ধকতা। আশেপাশের মানুষ কি বললো না বললো এগুলো মাথায় নেওয়াটা বোকামি, কারণ আশেপাশের মানুষজন কখনোই আপনি ভালো করছেন প্রথমে এটা তারা বিশ্বাসই করবে না, আপনাকে এটা প্রুফ করতে হবে ডে বাই ডে, এবং তখন আপনার পাশে দেখবেন যে সবাই আছে। সো আমি যেই প্রতিবন্ধকতাটা পেয়েছি অনেক সিনিয়র মানুষদের কাছ থেকে, সবাই মিলে গ্রুপ করে আমার পিছে লেগে আমার ব্যবসাটা কীভাবে বন্ধ করা যায় এরকম অনেক 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 প্ল্যানিং আমার সাথে করা হয়েছিল এবং অনেক অনেক ঝামেলা আমার সাথে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে আমি ওইগুলো ওভারকাম করেছি। আমি আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমার কাজ দিয়ে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে আপনার আর আমার ক্লায়েন্টই আলাদা। অনেক সেলিব্রিটি, অনেক গুণীজনরা আসলে আমার উপরে ট্রাস্ট করে। যত ভাইরাল ডান্স কভার দেখবেন, ভাইরাল কন্টেন্ট দেখবেন, সব কিন্তু স্টুডিও বাই নিউজে হচ্ছে, কারণ তারা জানে যে একটা সেট ডিজাইন থেকে শুরু করে এবং একটা কস্টিউম এবং আমাকে কেমন লাগছে সেই জিনিসটা কিন্তু একমাত্র সিফাত আপু এনশিওর করছে, এবং আমি সেখানে দাঁড়ায় থেকে অ্যাজ এ মডেল হিসেবে এটা কেউ করে না। আমি একজন মডেল কিন্তু আমি ওই জিনিসটা বাদ দিয়ে যখন কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে তখন আমি মনে করি যে আমি আজকে মডেল না, আজকের দিনটাতে আমি মডেল না, আমার এনশিওর করতে হবে আমার সামনে যে দাঁড়ায় আছে সে সবথেকে বড় মডেল এবং তাকে সবথেকে বেশি গ্ল্যামার দেখতে হবে,
দেখতে লাগতে হবে, ওটাই আমার সাকসেস এবং আমার কাছে ওটাই সবথেকে বড় একটা ব্যাপার। যখন আমি অফিস থেকে যাই বা স্টুডিও থেকে যাই, আমি দেখি যে রাত্রিবেলা অনেক মানুষের বাড়িঘর নেই, তারা রাস্তার ফুটপাতে শুয়ে আছে। তো আমার এটাই স্বপ্ন, আমার বিজনেসটা যদি অনেক বড় ইনশাল্লাহ হয় কখনো, আমি একটা বাংলাদেশের একটা মানুষকে ওই রাস্তার ফুটপাতে শুইতে দিব না। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbd.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।